আছে এই পথে সে ভয়ে আছে এবং সে দরজা খুলে ভিতরে প্রবেশ করলো প্রবেশ করে সে দরজাটা লক করে দিল এই পথে লক করে সে এখানে দাঁড়িয়ে আছে আর সে এখন পুতুলের দিকে তাকিয়ে আছে এখন সে পুতুলের দিকে তাকিয়ে আছে এখন সে দেখতে পেল যে তার পাশে একটা লোকের ছায়া দেখতে পেল এবং সেই লোকটা সেই দরজার সামনে আসছে তার ছায়া দেখতে পেল সেই লোকটা সেই দরজার মধ্যে আঘাত করছে এবং অনেক শব্দ হচ্ছে এবং সে ভয়ে আছে আশেপাশের দিকে তাকাচ্ছে সে দেখতে পেল একটা খোলা একটা রেলিং এর উপর তাকিয়ে আছে এ পর্যায়ে সে সিবাস্টিয়ান ক্যাশ যেন সে অনেক মন খারাপ কারণ তার মেয়ে অনেক বিপদের মধ্যে আছে এ পর্যায়ে সে বলতেছে আমাকে যে পর্যায়ে হোক আমার মেয়ে লিলিকে বাঁচাতেই হোক এ পর্যায়ে আমরা এখন একটা দরজা দেখতে পেলাম সে দরজা খুললাম খুলে আমরা দরজা খুলে সেই হোটেলের ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করে আমরা সাইডে রাস্তাতে এগিয়ে যাচ্ছি এ পর্যায়ে এগিয়ে যাওয়ার পরে এখানে একটা হোটেলে টেবিল দেখতে পাচ্ছি মদের বোতল দেখতে পাচ্ছি ওয়ালে রক্তাক্ত অবস্থা দেখতে পাচ্ছি আমরা সাইডে রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি এ পর্যায়ে হোটেলের ভিতরে ভাঙচুর অবস্থা দেখতে পাচ্ছি সামনে দিকে একটা বড় দরজা দেখতে পাচ্ছি হোটেল দরজা এই দরজা খুলে আমরা বাইরে বের হলাম হয়ে আমরা সাইডে একটা রাস্তা দেখতে পাচ্ছি সেই রাস্তা অনুযায়ী আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এ পর্যায়ে আমার সামনে একটা ডাস্টবিন দেখতে পাচ্ছি সেই ডাস্টবিনের সামনে গেলাম আর কি ইনভেস্টিগেশন তল্লাশি করার জন্য এইখানে রেলি আছে নাকি এ পর্যায়ে সিবাস্টিন ক্যাস্টর মাথায় ব্যথা করছে এবং সে দেখতে পাচ্ছি সে পালিয়ে গেছে আর কি তার মেয়ে এ পর্যায়ে সে অনেক মন খারাপ আর অনুতপ্ত হয়েছে সে চিন্তায় আছে যে সে তার মেয়েকে বাঁচাতে পারবে আশেপাশে দিকে তাকাচ্ছে সে কমিউনিকেটর সেই মোবাইলটাও চালু করলো এবং সে দেখতে পেল ম্যাপের মধ্যে দেখতে পেল যে তার মেয়ে অন্য একটা জায়গায় যাচ্ছে এবং সেই জায়গায় সংকেত দিয়েছে আর কি সে ট্র্যাক করে দিয়ে শুনতে পেলো আর তার মেয়ের চিৎকার আওয়াজ সে যে মেয়ে সাহায্য চাচ্ছে তার বাবার কাছে আর এই পর্যায়ে সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই পর্যায়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর কি এখানে জঙ্গলে এখানে কিছু জম্বি আসছে আর কি অন্য শয়তান জম্বি সেই জম্বিকে মারতে হবে এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এগিয়ে যাওয়ার পরে সেই শয়তানগুলো আমরা দেখছি এই যে দুইটা শয়তান আসছে আমরা এই পর্যায়ে বন্দুকে গুলি বর্ষণ করছি শয়তানকে আমরা পিছন থেকে দৌড়াচ্ছি আর গুলি বর্ষণ করছি এই পর্যায়ে একটি শয়তানকে গুলি বর্ষণ করছি কিন্তু আরেকটা শয়তান কামড় দিবে আমাকে আর কিন্তু পারে নাই আরেকটা গুলি বর্ষণ করছি এবং সে মারা যায়নি এই পর্যায়ে সেই শয়তানটা এই নিমিকে গুলি বর্ষণ করছে জম্বিকে গুলি বর্ষণ করে যাচ্ছে কিন্তু একটি শয়তান সে কামড় দিয়েছে দুইটি শয়তান এখানে একটি কামড় দিয়েছে এ পর্যায়ে আবার গুলি বর্ষণ করছে সেই এনিমিকে আর কি জম্বিকে এবং অবশেষে একটি দুইটিকে গুলি বর্ষণ করছি কিন্তু ওইটাও মারা যায়নি এমন এই শয়তানটাকে গুলি বর্ষণ করছে সামনে লাইট দিয়েছি এবং সামনে আরেকটা শয়তান আছে তাকে গুলি বর্ষণ করবো কিন্তু সে আমাকে কামড় দিয়েছে পথে একটি শয়তান মারা গেছে দৌড়াচ্ছি পিছনের দিকে এ পর্যায়ে আমার সামনে আরেকটা এনিমি আছে আর কি জম্বি জম্বিকে গুলি বর্ষণ করছি অবশেষে আমরা সেই জম্বিকে মারতে সক্ষম হয়েছি এ পর্যায়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি রাজপথে রাজপথে এ পর্যায়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এগিয়ে যাওয়ার ফলে এখানে কিছু শয়তানের লালা দেখতে হচ্ছে যে লালা ইনফেকশনের সিরিজে প্রবেশ করালাম প্রবেশ করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এগিয়ে যাওয়ার ফলে এখানে পিক আপ দেখতে পাচ্ছি পিক আপের এখানেও এগিয়ে যাচ্ছে আর কি এগিয়ে যাচ্ছে আর কি এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অনেক বড় বড় রাস্তা দেখতে পাচ্ছি এই পর্যায়ে আমরা পিট স্টপ নামে একটা জায়গায় রাস্তা আছে সেই রাস্তার সামনে দিয়ে এগিয়ে যাবো এগিয়ে যাওয়ার ফলে এখানে জঙ্গলে এখানে আরেকটা জম্বি দেখতে পাচ্ছি সেই জম্বির সামনে দিকে এগিয়ে যাচ্ছে এই পর্যায়ে এগিয়ে যাওয়ার ফলে আমরা সেই জম্বিকে গুলি বর্ষণ করছি এবং সে আগুনের গোলা নিয়ে আসলো এবং আগুন গুলি করার সাথে সাথে আগুনের গোলা পড়ে গেল এবং সে মারা গেছে সেই জম্বিটা এই পর্যায়ে আবার পিছনের দিকে দৌড় দিয়ে যাবো এই পর্যায়ে আমরা কমিউনিকেটরদের সেই সংকেতকে ট্র্যাক করছি ট্র্যাক করে আমরা সেই অনুযায়ী আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর কি সিবার সবেস্টার ক্যাস্টিয়ানোর মেয়েকে বাঁচানোর জন্য এ পর্যায়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছে আর কি প্রতি এগিয়ে যাওয়ার ফলে আমাদের মাইলগুলো কমিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটা সংকেত দিয়েছে ম্যাপের সংকেত যে কত কিলোমিটার সেই মাইল অনুযায়ী আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর মাইলগুলোকে কমে যাচ্ছে এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি সেই জঙ্গলের দিকে সে অনুসরণ করছে আর কি জায়গাটা এ পর্যায়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা দরজা আছে কিন্তু দরজা খুলবো এই দরজা খুললাম খুলে আমরা সেই দরজার ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করে কিছু জরুরি কিছু নিলাম আর কি বন্ধুকের যন্ত্রপাতি নিলাম এ পর্যায়ে আমরা আশেপাশে পরিবেশ দেখছি এখন সোফার এখানে কিছু যন্ত্রপাতি দেখছি সেই যন্ত্রপাতি প্রয়োজনীয় জিনিস নিলাম নিয়ে আমরা সেই দরজাতে বাইরে বের হবো দরজাতে বাইরে বের হলাম দরজা লাঠিতে খুলে বাইরে বের হচ্ছি বাইরে বের করে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি এ পর্যায়ে জঙ্গলে উদ্দেশ্য রওনা হবো এ পর্যায়ে আমরা সেই কমিউনিকেটর দিয়ে দেখতে পাচ্ছি যে এখানে আমার মেয়ে আছে নাকি এখানে আমার মেয়েকে খোঁজার জন্য আমরা এখন সেই
কমিউনিকেটর ব্যবহার করছি। এখন আমরা আমার মেয়ের শব্দ শুনতে পাচ্ছি, আওয়াজ শুনতে পাচ্ছি। এর পর্যায়ে আমার মেয়ের একটি ছায়া দেখতে পাচ্ছি। এখন আমরা সেই কমিউনিকেটরতে ট্র্যাক করব। ট্র্যাক করে আমরা দেখতে পাচ্ছি আমার মেয়ের ছায়া আর কি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এ পর্যায়ে আমরা সেই সামনের দিকে ক্লিনিক অনুসরণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে কিছু তল্লাশি করলাম জঙ্গলে। এখানে আমরা তল্লাশি দিয়ে করে দেখতে পেলাম যে কিছু পায়ের ছাপ, আর সেই পায়ের ছাপ অনুযায়ী আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। পর্যায়ক্রমে এগিয়ে যাচ্ছি, ডান সাইডের রাস্তাতে যাচ্ছি, আবার ডান সাইডের রাস্তাতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এগিয়ে এগিয়ে আমরা দেখতে পাচ্ছি একটি ঘরের মধ্যে রক্ত দেখতে পাচ্ছি। সেই রক্তে তল্লাশি করছি, কিন্তু সেই রক্ত অনেক বয়স্ক মানুষের, অনেকদিন আগের, আর সেটা হচ্ছে আমার মেয়ে লিলির না। এরপর যে আমার লিলিকে অনুসরণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এগিয়ে যাই আমরা এখন একটা দেখতে পেলাম যে একটা ঘর, সেই ঘরের আশেপাশে দেখছি, আবার ম্যাপ দেখতে পাচ্ছি, ম্যাপের মধ্যে আরেকটা জায়গায় নির্দেশ করছে আর কি, সেই সংকেত আমরা নির্দেশ করবো। এরপর যে আমরা সেই ম্যাপের সংকেত নির্দেশ করলাম, সেই ম্যাপের অনুযায়ী সংকেত অনুযায়ী আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ট্র্যাক করছি আর কি, সামনের দিকে এগিয়ে যাচ্ছি, রাজপথে এগিয়ে যাচ্ছি। এখানে অন্তর্গতচ্ছন্ন পরিবেশ, অনেক ভয়াবহ পরিবেশ, এখানে অনেক ভাঙচুর, আর এখানে অনেক অন্তর্গতচ্ছন্ন পরিবেশ, রাস্তাতে যাচ্ছি, আশেপাশে জঙ্গল। এরপর যে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এখানে একটা বাস দেখতে পাচ্ছি, বাসের এখানে ডান সাইডে একটা রাস্তা দেখতে পাচ্ছি, এখানে জিপ গাড়ি দেখতে পাচ্ছি আর পিক আপ দেখতে পাচ্ছি। সেই জিপ গাড়ির সামনে যাব, জিপ গাড়ির সামনে গিয়ে আমরা সেই কমিউনিকেটর ট্র্যাক বের করলাম। বের করে আমরা শুনতে পেলাম আমার মেয়ে লিলির কণ্ঠ, এবং সে চিৎকার পাচ্ছে, এবং তার ছায়াতে শুনতে দেখতে পাচ্ছি। সেই ছায়ার কাছে গেলাম, গিয়ে সেই ট্র্যাক করছি। ট্র্যাক করার ফলে আমরা দেখতে পেলাম যে লিলি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। এ পর্যায়ে তার প্রতিচ্ছবি অনুযায়ী আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে জঙ্গলে এখানে দেখতে পাচ্ছি যে তল্লাশি একটা চিহ্ন আছে, সেই তল্লাশি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে পায়ের ছাপ দেখতে পাচ্ছি আর কি। সেই লিলির ছাপ, পায়ের ছাপ অনুযায়ী আমরা সামনের দিকে এগিয়ে যাব। এ পর্যায়ে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি লিলি পায়ের ছাপ অনুযায়ী। এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি এখানে যে জিপ গাড়ি, এখানে লিলির পায়ের ছাপ দেখতে পাচ্ছি, তল্লাশি করে এখানে দেখতে পাচ্ছি জিপ গাড়ি এখানে পড়েই আছে, লিলির প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। এ পর্যায়ে, এ পর্যায়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি জঙ্গলে। এখানে জঙ্গলে এখানে একটা ঋণ তল্লাশি দেখতে পাচ্ছি, এখানে একটা কারখানা, একটা ঘর দেখতে পাচ্ছি বড়। সেই ঘরের মধ্যে হয়তো লিলি আছে। এখানে আমরা একটা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এখানে রাস্তা রক্ত দেখতে পাচ্ছি, এমন বাস দেখতে পাচ্ছি, বাসের দরজা খোলা অবস্থায় দেখতে পাচ্ছি। বাসের ভিতরে ঢুকলাম, ঢুকে সাইডে দেখতে পাচ্ছি একটা জম্বি মারা গেছে, সেই জম্বির লাশ। এ পর্যায়ে আমরা এখন বাস থেকে বাইরে বের হলাম, বাইরে বের হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এ পর্যায়ে সামনের দিকে এগিয়ে যাবো আর কি, এ পর্যায়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি আর কি। পর্যায়ক্রমে পর্যায়ক্রমে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম, এগিয়ে এগিয়ে সেই আমরা সেই দুপুর দিকে উঠছি আর কি। এ পর্যায়ে সেই ঘরের উপরে, চালের উপরে উঠবো, চালের উপরে উঠতে অবশেষে আমরা সক্ষম হয়েছি।